আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আজকে আমরা আপনাদেরকে জানাব 33 আয়াতের ফজিলত। কোরআন শরীফের কয়েকটি আয়াত মিলিয়ে 33 আয়াত বলা হয় কয়েকটি আয়াত পড়ার আগে। তো এই আয়াত 33 আয়াত পড়লে কী কী ফায়দা হয়, এর কী কী ফজিলত রয়েছে, সেই বিষয়টি আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে জানাব এবং সম্পূর্ণ 33 আয়াতের তেলাওয়াতটুকু আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে ফজিলত বলার পর আমরা 33 আয়াতের তেলাওয়াতটা আপনাদেরকে শোনাবো। ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি অনেক উপকৃত হবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিচে লাল বাটনে ক্লিক করে এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন যাতে আপনি পরবর্তী আপডেট সবার আগে পেতে পারেন। আসুন আমরা জেনে নেই 33 আয়াতের ফজিলত কতটুকু। প্রথমত হচ্ছে, যদি কোটি থেকে সে নিজে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা এই আয়াতগুলোর তেলাওয়াতের উসিলা তাকে রক্ষা করবেন। মোহাম্মদ ইবনে আলী বলেছেন, এক বৃদ্ধ লোকের পক্ষাঘাত রোগ হলে আমি 33 আয়াত পাঠ করে তার উপর ফোঁক দিই। তার উপর ফোঁক দিলে আল্লাহর ইচ্ছা বৃদ্ধ লোকটি তার পক্ষাঘাত রোগ হতে বৃদ্ধি পায়। জিনবুতের আসর রোগী অথবা বাম টুনায় আক্রান্ত ব্যক্তিকে এই 33 আয়াতের তাবিজ লিখে খাওয়ার পানিতে ভিজিয়ে রেখে 13 দিন পর্যন্ত পানি পান করালে এবং গোসল করার পর কোমর পর্যন্ত পানিতে নেমে 13 দিন পর্যন্ত 33 আয়াত বীজাণু পানি হতে কিছু পানি মাথায় ও সর্বাঙ্গে ঢেলে দিলে আল্লাহর রহমতে উল্লেখিত বিষয়ে আক্রান্ত লোক ভালো হয়ে যাবে। একটি তাবিজ ব্যবহারে বার না হলে উক্ত নিয়মে 2, 3, 4, 5 অথবা 60টি তাবিজ ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে, যে ব্যক্তি এই 33 আয়াত ভক্তির সাথে পাঠ করবে, আমলিয়তের সাথে পাঠ করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার সকল নেক আল্লাহ তাআলা সেই ব্যক্তির সকল নেক মকসুদ আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন এবং সে নিরাপদে কাল যাপন করতে পারবে, সে সবসময় আল্লাহ তাআলার রহমতের ছায়ার নজরে থাকতে পারবে। যে ব্যক্তি এই আয়াতগুলো অর্থাৎ 33 আয়াত পাঠ করবে, সে সকল অত্যাচারী তারপর হিংসুক ও জালেমের জুলুম ও অত্যাচার থেকে সে সবসময় রক্ষা পাবে। এই আয়াতগুলো পাঠ করে রাত্রি যাপন করলে চোর ডাকাত এগুলো হতে সে সবসময় রক্ষা পাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, এবং মাল আসবাবপত্র সবগুলো নিরাপদে থাকবে। 33 আয়াত লিখে ছেলে মেয়েদের গলায় দিলে তারা যাবতীয় বালা মুসিবত জিন পরি ও জাদুর টুনার আসর হতে সে সবসময় রক্ষা পাবে, তারা সবসময় রক্ষা পাবে এগুলোর আসর থেকে। সকাল বিকাল এই আয়াতগুলো পাঠ করলে আর্থিক উন্নতি লাভ হয়, আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন এবং গরিব ব্যক্তি খালেস নিয়তি আয়াতগুলো তেলাওয়াত করলে মালদার হবে, তার রিজিকও বৃদ্ধি হবে। রুগ্ন ব্যক্তি পাঠ করলে রোগ হতে আরোগ্য লাভ করতে পারবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এরকম বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ফজিলত রয়েছে, তার মধ্য থেকে কিছু ফজিলত আপনাদেরকে জানালাম ইনশাআল্লাহ। এই আয়াতগুলো, এই 33 আয়াতের তেলাওয়াতটা আপনারা আমল করার চেষ্টা করবেন। নিজে পড়তে না পারলেও অন্যের কাছ থেকে আপনারা এই আয়াতগুলো শুনবেন এবং তার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং কখন পড়বেন, সবার তো সবসময় সময় হয় না, চেষ্টা করবেন ফজরের নামাজের পর পড়ার অথবা এশার নামাজের পর আপনারা এই 33 আয়াত পড়ার চেষ্টা করবেন। দিনে অন্তত পক্ষে একবার হলেও এই 33 আয়াতটা পাঠ করার চেষ্টা করবেন। এর উসিলা আল্লাহ তাআলা আপনাকে সবসময় বালা মুসিবত থেকে রক্ষা করবেন। তারপর মানুষের হিংসুক মানুষের কাছ থেকে, অত্যাচারী মানুষদের কাছ থেকে, জাদুটুনা এই সমস্ত খারাপ জিনিস থেকে আপনাকে সবসময় আল্লাহ তাআলা নিরাপদে সেফে রাখবেন। সুপ্রিয় দর্শকবৃন্দরা, শুনছিলেন 33 আয়াতের ফজিলত। এখন আসুন শুনে নেই আমরা 33 আয়াতের তেলাওয়াতটুকু। শুনতে শুনতে আপনাদের কাছ থেকে বিদায় নেব, তার আগে আবারও বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করবেন। ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة للكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف القطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق إن سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.